আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ফরজ নামাজ কয় ওয়াক্ত কোরআনের আলোকে জানাবেন? অনেকে বলে ফকিররা বলে কোরআনে তিন ওয়াক্ত নামাজ। ফকিররা কোরআনে যদি তিন ওয়াক্ত বলে, কোরআন অনুযায়ী যদি ফকিররা নামাজ পড়তে চায়, তাহলে যে আয়াতরা বলে আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি, বেলা গড়া থেকে রাত ১২টা পর্যন্ত নামাজ কায়েম করবে, মাঝখানে বেরোতে পারবেন না মসজিদ থেকে। বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত কোনো ফকির যদি এই পুরো ১২ ঘন্টার ১ মিনিট কম নামাজ পড়ে, পিটিয়ে তক্তা বানাই দেবেন যে কোরআন দিয়ে নামাজ পড়বা। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি, বেলা গড়া থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত। ওরা বলে দুই অক্ত, না এক অক্ত এটা, কিন্তু পুরো একটা না নামাজ পড়েই যেতে হবে, এক মিনিটও বাদ দিলেই মার। আর মানে কোরআন আল ফজর, ফজরের নামাজ, যে আয়াত ওরা তিন অক্ত বলে, এটা তিন অক্ত না কয় অক্ত, দুই অক্ত। তবে পাঁচ অক্ত নামাজ কোরআনে অন্যান্য অনেক জায়গায় আছে, জোহর আসর মাগরিব ফজর সবই চলে গেল। কথা বলেছেন আল্লাহ, বলছেন সাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা কাবলা তুলুই শামস, এটা কোন নামাজ? ফজরের নামাজ, বেলা ওঠার আগে। কাবলা গুরুব শামসি, আসরের নামাজ। পাঁচ অক্ত নামাজই কোরআনে আছে, জোহর আসর ঈশা মাগরিব সব বলে বলে আছে, নামগুলো এইভাবে নেই।